কিন্তু আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। দেখতে পাচ্ছেন যে বিপি নূর আজকে কিন্তু অরবিকার পরিষদে একটি কালো পতাকা মিছিল ছিল, সেই মিছিলে কিন্তু অলরেডি মিছিলটি আটকে দিয়েছে পুলিশ। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। দেখতে পাচ্ছেন যারা লাইভ দেখছেন লাইভ শেয়ার করে দেবেন এবং আমাকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের আমরা দেখতে চাই আপনারা আমাদের তার সমস্ত সম্মানিত নতুন একটি নির্বাচনের আহ্বান জানিয়ে আজকে আমরা আমাদের পার্টি অফিসের সামনে থেকে আমরা কালো পতাকা মিছিল বের করেছিলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন পুলিশ কিভাবে নির্বিচারে আমাদের উপর লাঠিচার্জ করেছে। আপনারা দেখেছেন যে আমার উপর প্রায় 10-15টি লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক এই যে দেখেন তাকে অ্যাটাক করা হয়েছে। আমরা যারা আমরা শান্তিপূর্ণ যে আন্দোলন করতেছিলাম সে আন্দোলনে পুলিশ অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে। আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচি সংসদ অভিমুখে যে বিক্ষোভ কর্মসূচি এখান থেকে আমরা বলতে চাই শেখ হাসিনা যে একটি দামি নির্বাচন করেছে, অবৈধ নির্বাচন করেছে, এটি করে তারা পার পাবে না। আপনারা কিছুক্ষণ পূর্বে দেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের আন্দোলনকে সুনিশ্চিত করে দেওয়ার জন্য লেনিয়ে দেওয়া হয়েছে সেনা বাহিনী পুলিশকে। এই পুলিশ শেখ হাসিনা তার স্বজনকে শিরগায়িত করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। এই পুলিশের নির্যাতন আপনারা দেখেছেন, আমাদের নেতৃবৃন্দের উপর কিন্তু একটা হামলা করেছে। এই পুলিশি রাষ্ট্র যেভাবে কায়েম করেছে, এই পুলিশি রাষ্ট্র কায়েম করে ক্ষমতা যদি গিয়ে করা সম্ভব নয়। এ প্রতি আমাদের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আমরা আপনারা জানেন যে এই অবৈধ সংসদের অধিবেশনকে আমরা বারবার পুলিশ বাহিনীকে অনুরোধ করার পর আমাদের যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জু বিশ্বকে বারবার করে সাম্প্রদায়িক নিয়ে যাওয়ার জন্য আমরা পুলিশ বাহিনীকে বলবো এই আওয়ামী লীগ সরকার কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকবে না।
আপনারা কিন্তু চাকরি করবেন, একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু পরিবার প্রয়োজন আছে, আমাদের ঠিক তখন জেলে থেকে যাবে, তখন কিন্তু আমরা প্রতিরোধ শুরু করবো। আমরা বরাবরই বলে আসছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ প্রস্তুত করবো, কিন্তু এই সরকার বিভিন্ন ধরনের তাদের নেতা কর্মী পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার রূপে বারবার উস্কে দিচ্ছে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে একটি সহিংসতায় রূপের জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই, আজকে এই যে এখানে যারা হামলা চালিয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই প্রত্যেকের কিন্তু ছবি আমরা পাবো, আমরা কিন্তু সময় মতো প্রত্যেকের বিচার করবো। ধন্যবাদ। আপনারা দেখেছেন এই পুলিশের নেককার জন্য